শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের 15তম আসর। এবারের এশিয়া কাপে বাংলাদেশের খেলার সময়সূচি দেখুন, কবে ও কয়টার সময় যে দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আর মাত্র একদিন, আগামী 27 আগস্ট শনিবার থেকে পর্দা উঠছে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর এশিয়া কাপের। এশিয়ান ক্রিকেটের এই সর্ববৃহৎ আসরে অংশগ্রহণ করছে 6টি দেশ। এশিয়ার 5টি টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ICC সহযোগী দেশ হংকং। 11 সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এশিয়া কাপের এবারের আসরে বেশিরভাগ দলের শক্তি কাছাকাছি হওয়ায় অন্য বাড়ির তুলনায় জমজমাট আসরের আশা করা হচ্ছে। তবে আসর শুরুর আগেই ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা হারিয়েছে তাদের প্রধান বোলারকে। ইঞ্জুরিতে ছিটকে গেছেন ভারতের জাসপ্রীত বুমরাহ, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলঙ্কার দুশমন চামিরা। ইঞ্জুরি আঘাত হেনেছে বাংলাদেশ দলেও লিটন দাস, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও ইয়াসির আব্বির মতো গুরুত্বপূর্ণ সদস্যের দল পাচ্ছে না বাংলাদেশ। তারপরও আবার টি-20 ক্রিকেট নিয়ে টালমাটাল অবস্থা টাইগারদের। তবে ভেঙে পড়া এই দলটাকে নতুনভাবে চোড়া লাগানোর জন্য দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। কোচিং প্যানেলেও আনা হয় বড় ধরনের রদবদল। টি-20 থেকে বাদ দেওয়া হয়েছে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে, দলে আনা হয় নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামকে। স্কোয়াডেও বেশ কিছু চমক এনে এশিয়া কাপে অংশ নিতে দুবাই গেছে বাংলাদেশ দল। আবারও নতুন শুরুর আশায় বুক বেঁধে আছে বাংলাদেশের কোটি ক্রিকেট সমর্থক। এদিকে এবারের আসরটি হবে একটু ভিন্নভাবে। 6টি দলকে ভাগ করে দেওয়া হয়েছে 2টি গ্রুপে। গ্রুপ এতে আছে ভারত, পাকিস্তানের সাথে বাছাই পর্ব পার করে আসা দল হংকং। গ্রুপ বিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে রয়েছে আফগানিস্তান। আর গ্রুপ বি এর দিকে নজর থাকবে এশিয়ানদের, কারণ এই গ্রুপটাতে ডেথ অফ গ্রুপ বলেও ভুল হবে না। প্রথম রাউন্ড থেকেই বাদ পড়বে একটি করে দল, তাই তো সুপার ফোরে উঠতে চাইবে নিজেদের সেরাটা দিতে হবে বাংলাদেশকে। কারণ শ্রীলঙ্কার বর্তমান দলটা অনেক শক্তিশালী, তাদেরকে হারানোটা কঠিন হবে বাংলাদেশের জন্য। আর আফগানিস্তান তো টি-20তে বাংলাদেশের থেকে এগিয়ে। তাদের দলে আছে বিশ্বমানের কিছু স্পিনার, তবে বাংলাদেশ হচ্ছে দুর্বল দল সেটা কিন্তু নয়। নিষেধের দিনে যে কোনো দলকে হারিয়ে দিতে পারে টাইগাররা। এদিকে এশিয়া কাপ 27 আগস্ট শুরু হলেও বাংলাদেশের জন্য এশিয়া কাপ শুরু হচ্ছে না 27 তারিখ, অপেক্ষা করতে হবে টাইগারদের। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এশিয়া কাপে বাংলাদেশের খেলার সময়সূচি। কবে কয়টার সময় কোন দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের প্রথম রাউন্ডে 2টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এই 2 ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগামী 30 আগস্ট বাংলাদেশ সময় রাত 8টায় রশিদ খান মোহাম্মদ নবীদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। এরপর মাত্র একদিনের বিশ্রাম পাবে বাংলাদেশ। 1 সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। খেলা শুরু হবে রাত 8টায়। বাংলাদেশ দল যদি সুপার ফোরে উঠতে পারে তাহলে আরও 3টা ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। 11 সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। তো দর্শক বন্ধুরা, এবারের এশিয়া কাপে বাংলাদেশ কি পারবে ভালো কিছু করতে? কোন পর্যন্ত যেতে পারবে টাইগাররা? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।